নমস্কার রাজ্যত এতিয়া কেস ফর জব স্কেমৰ কথা সর্বত্রে চর্চা হয়ে আছে আর আপনাদেরকেও গম পাইছে ইজনের পিছত সিজন বিজেপির নেতা পালি নেতা আর চাকরি দিয়ার নামত দালালি করা একাংশ লোকক আরক্ষীয়ে জেরা চলা আহিছে। শেহতীয়াকৈ ইন্দ্রাদী তহবিলদারর মৃত্যুর পিছতে পোহরলৈ আহিছে অসমত সংঘটিত হয়ে থাকা চাকরি বজারের নামত চলি থাকা এখন বৃহৎ বজারের পর্দার আঁরর কাহিনী। ইন্দ্রাদী তহবিলদারর মৃত্যুর পিছতে অনুরাগ চলিহাক যেতিয়া গ্রেপ্তার করা হল তার পিছপরে পর্যায়ক্রমে ইজনের পিছত সিজন বিজেপির নেতা পালি নেতা গ্রেপ্তার হয়েছে। সমান্তরালভাবে বহুকেজন লোকর নাম চর্চালয় আহিছে। এই মুহূর্তত আমি আপনাদের এটা কথা জানাব বিচারিম যে তৃষ্ণা শর্মা শনিবারে আরক্ষী জেরার বাবে মাতিছিলে। তৃষ্ণা শর্মা বিজেপির এগারী নেত্রী, সদ্য শেহতীয়াভাবে বিজেপি দলের নিলম্বন করা হয়েছিল যেহেতু নাম সাঙুর খাইছিল। পরবর্তী সময় বিজেপি দলের নিলম্বন হওয়ার পিছত চানমারি আরক্ষী থানাত এক গোচর রুজু করেছিলেন অনুরাগ চলিহার বিরুদ্ধে যে 40 লাখ টাকা চাকরি আর ওয়াইন শপর লাইসেন্স দিয়ার নামত অনুরাগ চলিহাক দিছিলে আর সেই টাকা ঘুরাই পড়ার এক গোচর দিছিলে চানমারি থানাত। কিন্তু চানমারি আরক্ষী সেই গোচর পঞ্জীয়ন করা নাছিলে। তারপর তদন্ত প্রক্রিয়া যে আরম্ভ হল তার পরবর্তী সময় কেবাজনো লোক গ্রেপ্তার হল। রেখান্ত দাস গ্রেপ্তার হল, অসীম চক্রবর্তী গ্রেপ্তার হল, দীবন ডেকা গ্রেপ্তার হল, ইন্দ্রাণী তহবিলদারের ঘটনার মূল যে অভিযুক্ত অনুরাগ চলিহা গ্রেপ্তার হল আর বহুকেজনের মুখত যেটা তৃষ্ণা শর্মার নাম শুনা গল বা বহুকেজন লোকে তৃষ্ণা শর্মার নাম ললে আসলে নিজে বাঁচিবর কারণে এনে ধরনের একটা মিছা গোচর তুলবলে গৈছিল নেকি, এনে ধরনের গোটে যে বিষয়টি আছিল হয়তো বিপথে পরিচালিত করবলে চেষ্টা করেছিল যার বাবে আরক্ষীয়ে এই ঘটনা সেই মুহূর্ত পঞ্জীয়ন করা নাছিল। পিছত তদন্ত প্রক্রিয়া যেটা আরম্ভ হল পিছত গম পোৱা গল যে তৃষ্ণা শর্মা আসলে এই ঘটনার লগত জড়িত আর এই যে তৃষ্ণা শর্মা বিজেপির এগারী নেত্রী আছিল আর এই তৃষ্ণা শর্মায় বহু লোকের চাকরি দিয়ার নামত বিশেষ স্বাস্থ্য বিভাগের চাকরি দিয়ার নামত ওয়াইন শপর লাইসেন্স বনাই দিয়ার নামত বহু লোকের নামনি বহু লোকের গুয়াহাটিকে ধরে নামনি বহু লোকের লাখ লাখ টাকা সংগ্রহ করেছিল আর সেই টাকার ভাগ গৈছিল দীবন ডেকা, অসীম চক্রবর্তী, রেখান্ত দাস, অনুরাগ চলিহালয়, ঠিক তেনেদরে ইন্দ্রাণী তহবিলদারও এই ধরনের ভাগ পাইছিল বলে স্বীকার করেছে। গতি সমগ্র বিষয়টি যদি চাই বিজেপির কিন্তু এই সকল নেতা পালি নেতাই এনে ধরনের রাজ্যত এখন চাকরির বাজার গোপনে খুলি লৈছিল। দলের এগারী নিষ্ঠাবান কর্মী অভিনয় করে দলের কাম কাজতো ব্যস্ত হয়েছিল। সমান্তরালভাবে কিন্তু আটাইকজনে মিলি এটা বৃহৎ পরিকল্পনা করে এই চাকরির বাজার বহুয়াইছিল যার পরিপ্রেক্ষিত বহু লোকে লাখ লাখ টাকা হেরুয়াবলগিয়া পরিস্থিতির সৃষ্টি হল। এতিয়াও বহুকেজন লোক সোধা পোছা করেছে, শেহতীয়াকৈ নাম উত্থাপন হয়েছে যোরহাটের এগারী বিজেপি নেতা শান্তনু পূজারী। শান্তনু পূজারী বিজেপির এগারী নেতা, গুয়াহাটির যে বশিষ্ঠস্থিত বাজপেয়ী ভবন আছে সেই বাজপেয়ী ভবনের ইনচার্জ হিসাবেও দায়িত্ব প্রাপ্ত আছিল আর অনাগত বিধানসভা নির্বাচনত সম্ভাব্য প্রার্থী আছিল শান্তনু পূজারী। ঠিক তেনেদরে দীবন ডেকা যে সময় লুকাই আছিল যোরহাটত আত্মগোপন করেছিল দীবন ডেকার অতি ঘনিষ্ঠ শান্তনু পূজারী, শান্তনু পূজারীর সঙ্গে সেই সময় দীবন ডেকা যোরহাটতে আছিল। গতি সমগ্র বিষয়টি যদি আমি চাও জবর যে স্কেম হয়েছে সংঘটিত হয়েছে এই সমগ্র কেলেঙ্কারিট কিন্তু বিজেপির বাঘা বাঘা নেতা আছে আর দীবন ডেকা অনুরাগ চলিহার যে বিস্ফোরক ভাষ্য আরক্ষীর আগত প্রদান করেছে কৈছে যে 3 লাখ টাকার প্রতিজন চাকরি প্রার্থীর সংগ্রহ করেছিল, ইয়ারে 2.5 লাখ টাকা উপর মহলত দিব লাগে আর 50,000 টাকা ইন্দ্রাণী তহবিলদার আর অনুরাগ চলিহার মাজত ভাগ হয়েছিল। দীবন ডেকার যে ভাষ্য আরক্ষী গ্রহণ করেছিল তাতো কিছু দৃষ্টি আগবাইছিল। একই ঘটনা যদি আমি চাও রেখান্ত দাসে নাম লৈছিলে তৃষ্ণা শর্মার, যে তৃষ্ণা শর্মাই কিন্তু ওলোটাই গোচর তুলবলে আছিল চানমারি থানাত, সেই তৃষ্ণা শর্মায় আসলে এই যে নেক্সাস আছে যে এই সিন্ডিকেটর চাকরি সিন্ডিকেটর যে গ্রুপ আছে এই গ্রুপটির ওতপ্রোতভাবে জড়িত আছিল আর কিন্তু নিজে বাঁচিবর কারণে এক নাটক করে গোচর তুলেছিল। কিন্তু আরক্ষীর তদন্ত হয়তো স্পষ্ট বা সঠিক দিকে আগবাড়িছিল যার বাবে চানমারি আরক্ষীয়ে সমগ্র বিষয়টি উৎখাত করবলে বা উন্মোচন করবলে সক্ষম হল। এতিয়াও বহুকেজন লোকের নাম আছে আর 4 জনক চাকরি প্রার্থী যিসকলে পয়সা দিছিলে, রেখান্ত দাস আছিলে, দীবন ডেকা আছিলে, অসীম চক্রবর্তী আছিলে, এওঁলোকর থ্রুয়েদি যিসকল প্রার্থী গুয়াহাটির কেবাগৰাকী প্রার্থী আছে, নলবাৰীৰ আছে, বৰপেটাৰ আছে, উজনিৰ কেবাগৰাকী প্রার্থী আছে, তাৰে এখন দীঘলীয়া তালিকা ইতিমধ্যে চানমাৰি আৰক্ষীয়ে প্রস্তুত কৰিছে।
এই চাকৰি প্ৰাৰ্থীসকলক যেতিয়া জেৰা চলোৱা হৈছিল চাৰিজনকৈ ইয়াৰো কিন্তু কেবাজনো চাকৰি প্ৰাৰ্থীয়ে কৃষ্ণা শৰ্মাৰ নাম লৈছিল যে কৃষ্ণা শৰ্মাৰ থুৰেদি তেওঁলোকে ধন দিছিল আৰু সেই ধন কৃষ্ণা শৰ্মাই জেৰাত স্বীকাৰ কৰিছিল যে সেই ধন অনুৰাগ চলিহাৰ জৰিয়তে ৱাইনশ্বপৰ লাইচেঞ্চ আৰু চাকৰিৰ বাবে অনুৰাগ চলিহাক গতাই দিছিল গতিকে সমগ্ৰ বিষয়টো সকলোৱে ইয়াত লেটিপেটি হৈ আছে বিজেপি আৰু বহু নেতা হয়তো ওলাব তেওঁলোকে এজন নিষ্ঠাবান কৰ্মীৰ দৰে অভিনয় কৰি দলৰ মজিয়াত থাকি তেওঁলোকে পিছ দুৱাৰেদি চাকৰি এখন বজাৰ মুকলি কৰিছিল আৰু জীৱ বজাৰৰ যোগেদি বহু লোক প্ৰবঞ্চনাৰ সন্মুখীন হ'বলগীয়া হৈছিল বহুতে লাখ লাখ টকা হেৰুৱাবলগীয়া হ'ল তদন্ত সঠিক গতিৰে আগবাঢ়ি আছে এই মুহূৰ্তত হয়তো কিছু আজি শনিবাৰে যিহেতু কৃষ্ণা শৰ্মাক গ্ৰেপ্তাৰ কৰা হৈছিল গ্ৰেপ্তাৰ কৰি নিশাৰ পাণবজাৰ মহিলা থানাত ৰখা হৈছিল আজি পুনৰ কৃষ্ণা শৰ্মাক চানমাৰি থানালৈ অনা হৈছে কিছু সময়ৰ পূৰ্বে হয়তো কৃষ্ণা শৰ্মাক জেৰা কৰিলে আৰু অধিক বিস্ফোৰক তথ্য পোহৰলৈ আহিব একেদৰে এতিয়াও পলাতক অৱস্থাত আছে অসম আৰক্ষীয়ে সন্ধান উলিয়াব পৰা নাই যি ভেৰনীয়া গুণ্ডা আছিল অভিমন্য দাস অভিমন্য দাসে পিষ্টল দেখুৱাই অনুৰাগ চলিহাৰ পৰা ধন লৈ গৈছিল আৰু লগতে তেওঁৰ মোবাইলটো লৈ গৈছিল আৰু সেই মোবাইলৰ হয়তো কাল হৈছিল সেই মোবাইলৰ পৰাই ভাইৰেল হৈছিলে ইন্দ্ৰাণী তহবিলদাৰৰ এখন অন্তৰংগ মুহূৰ্তৰ ফটো যাৰ তদন্ত এতিয়াও চলি আছে আৰু এই তদন্তত হয়তো আৰু বহু লোক সাঙুৰ খাব আজি যিহেতু কৃষ্ণা শৰ্মাক জেৰা চলাব এই জেৰাত হয়তো বহু বিজেপিৰ বাঘা বাঘা নেতাৰ নাম পোহৰলৈ আহিব পাৰে আৰু সমগ্ৰ ঘটনাটো যদি চালি জাৰি চোৱা যায় তেনেহ'লে প্ৰায় সংখ্যকে কিন্তু বিজেপিৰ নেতা আৰু পালি নেতা আৰু ইয়াৰ সমান্তৰালভাৱে দিবন ডেকাৰ দৰে এছ আই কেলেংকাৰীত 27 মাহ জেল খাটি অহা এনেকুৱা ধৰণৰ অপৰাধীও জড়িত হৈ আছে।